জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী। বিএনপি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বলেছেন ওবায়দুল কাদের। দুর্নীতি ও মাদক বিরোধী অভিযান আইওয়াশ বলেছেন রিজভী। দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে আবারও সাগর থেকে ট্রলার ভর্তি ইলিশ নিয়ে উপকূলে ফিরছেন জেলেরা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জিতা তাসনিম। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। জাতিসংঘের সাধারণ পরিষদের 74তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার বিকেলে সফর সঙ্গীদের নিয়ে নিউ ইয়র্কে পৌঁছান তিনি। এই সময় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা। এছাড়াও প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। 8 দিনের এই সফরে শুক্রবারে জাতিসংঘের বার্ষিক অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়াও সংস্থাটির মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরও কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে তার। বিএনপির সময় অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুর্নীতি, মাদক, টেন্ডাবাজি, খুন, চাঁদাবাজি, ধর্ষণের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে শেখ হাসিনা সরকারের নীতি কৌশলে কোনো পরিবর্তন হয়নি বলে জানান ওবায়দুল কাদের। সরকার সচিবালয়ে তিনি বলেন, অপরাধী যতই বড় হোক তাকে শাস্তি পেতেই হবে, অপরাধ ও দুর্নীতির চক্র ভেঙে দিতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানের ফলে জনগণের কাছে সরকারের এই ইমেজ তৈরি হয়েছে, সেটা নষ্ট হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি। সরকারের দুর্নীতি ও মাদক বিরোধী শুদ্ধি অভিযান আইওয়াশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় রিজভী অভিযোগ করেন, নিজেদের দুর্নীতি ও অপকর্ম সামলাতে না পেরে এখন বিএনপির ওপর দায় চাপানোর কৌশল নিয়েছে সরকার। সন্ত্রাসের ওপর ভর করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যাবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এ নেতা। দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে আবারও সাগর থেকে ট্রলার ভর্তি ইলিশ নিয়ে উপকূলে ফিরছেন জেলেরা। এসব ট্রলার থেকে ছোট ছোট নৌকায় করে ঘাটে আনা হচ্ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ, যা ওঠানামায় ব্যস্ত জেলে ও শ্রমিকরা। অল্প সময় সাগরে অধিক মাছ ধরা পড়ায় দারুণ খুশি জেলেরা। মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশ রাখার স্থান না পেয়ে ব্যবসায়ীদের ব্যবহার করতে হচ্ছে পথচারীদের হাঁটার রাস্তা। গত অগস্ট মাসে মৎস্য কেন্দ্রে ইলিশের অবতরণ হয়েছিল 285 টন, কিন্তু গত 3 দিনেই অবতরণ হয়েছে 200 টনেরও বেশি। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা ফাতেমা কনভেনশন হল রুমে টিনের ঘর বানানো মিস্ত্রিদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করেন সাদিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী লোকমান মেম্বার। কাপ্তাই, বাঙাল হালিয়া, রাঙ্গুনিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার টিন মিস্ত্রিদেরকেই এই সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়। 3 উপজেলা হতে প্রায় 200রও অধিক মিস্ত্রিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। তাদের প্রত্যেকে 1টি করে কুপন দেওয়া হয়। পরে ড্রয়ের মাধ্যমে 20 জন কুপন বিজয়ীকে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আজিজুল হক আজিজ, রাঙ্গুনিয়া কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মৌলভী হাসান, ইসহাক মেম্বার, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সেলিম, খিজির হায়াত, মোহাম্মদ রাশেদ, মাওলানা ওমর ফারুক, লোকমান মেম্বার সহ আরও অনেক ব্যবসায়ী নেতৃবৃন্দ। যশোরের শার্শার হাড়িখালি থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে নাভারণ সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালি মোড়ের পশ্চিম পাশের একটি আমবাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করেন তারা। তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে লাশের পাশে একটি বোতল পাওয়া গেছে বলে জানান তিনি।
সংবাদ শেষ করব তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী। বিএনপি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বলেছেন ওবায়দুল কাদের। দুর্নীতি ও মাদক বিরোধী অভিযান আইওয়াশ বলেছেন রিজভি। দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে আবারও সাগর থেকে ট্রলার ভর্তি ইলিশ নিয়ে উপকূলে ফিরছেন জেলেরা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।